রমজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার আইএসই র তথ্যমতে আগামী বাইশ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেইশ মার্চ থেকে রোজা শুরু হতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকুরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত শুক্রবার দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায় রমজানে কর্মীদের শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি দেশটির এক সরকারি আদেশে বলা হয় সোমবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে এছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানানো হয় ওই আদেশে শুধু কর্মঘণ্টাই নয় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত দেশটির অনেক ব্যবসায়ী কয়েক হাজার পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ